আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা এবং যে যেখানে বসে দূরে এবং কাছে ইকরা বাংলা দেখছেন, সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং দ্বিধায় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রতিবারের মতো এবারও আমরা এমন একজন শিল্পীকে নিয়ে এসেছি যিনি আপনাদেরকে গান শোনাবেন এবং আমিসহ আপনারা তার কাছ থেকে গান এবং তার স্মৃতি, তার কাছ থেকে অনেক কথা শুনব। আজকে যিনি এসেছেন তাকে অবশ্যই আপনারা চেনেন এবং জানেন, তাকে তার পরিচয় বলার হয়তো দরকার নাই, আপনারা গান শুনলে তার পরিচয় এবং তাকে চিনতে পারবেন। তিনি আপনাদের প্রিয় এবং আমাদের একান্ত প্রিয়, সবার প্রিয় আলাউর রহমান ভাই। আলাউর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ইকরা বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং আই এম রিয়েলি প্রাউড টু বি হিয়ার টুনাইট ইনশাআল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ সাম পারফরম্যান্স ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উইল ট্রাই মাই বেস্ট। না, আপনাকে অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে আপনাকে নিয়ে আসবো, কিন্তু মানে সময় এবং কমিউনিকেশনের কারণে আমরা বেশ কিছুদিন মানে অনেকদিন পরে হলো আমরা আপনাকে ইকরা বাংলাতে পেয়েছি এবং হৃদয় সুর অনুষ্ঠানে পেয়েছি আপনাকে। এই জন্য আমরা আসলে অত্যন্ত খুশি। আই এম ভেরি ভেরি সরি, আই শুড কাম বিফোর, আনফর্চুনেটলি সময়ের কারণে, বিভিন্ন জায়গায় কমিটমেন্ট থাকার কারণে আসতে পারিনি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন, আজকেই আসলাম। আপনার কাছ থেকে অনেক গান শুনবো, আপনার কথা শুনবো, আপনার অনেক স্মৃতি আছে এখানে ব্রিটেনে। আপনি বাংলাদেশ থেকে আসছিলেন শিল্পী হিসেবে সম্ভবত এখানে, সে কথাও আপনাকে শুনবো। তার আগে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি কোন গানটি শোনাতে চান? সুরা ফাতেহার তর্জমা। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করি যতটুকু আমার মেমোরিতে আছে, ইনশাআল্লাহ পরের এখানে স্থানীয় ভাইয়েরা আছেন, আমি সবসময় তাদের নাসিদ গান, দেশের গান, মায়ের গান, বাবার গান সবকিছু মিলিয়ে করি। অলমোস্ট প্রায় 45 অ্যালবাম 46 অ্যালবাম বেরিয়েছে আমার। আপনি নিজের? জি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন হয়তো, যার কারণে। এগুলো কি সব কি ইসলামিক নাসিদ? না, মিক্সড গানগুলো, কিছু কমার্শিয়াল গান কিছু মিলিয়ে নাসিদ 5-6টা হবে। নাসিদের জন্য কিন্তু আপনি বিখ্যাত, সবাই আপনার নাসিদের প্রশংসা করে আপনার ইসলামিক গানে। ভেরি নাইস অফ ইউ, এন্ড দর্শকরা নিয়েছেন যার কারণে আমি 5-7টা বের করার সুযোগ পেয়েছি, সাহস করেছি। আচ্ছা আচ্ছা, চেষ্টা করি সূরা ফাতিহার আমরা শুরু করতে পারি। সূরা ফাতিহা, যেহেতু সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম আয়াত, প্রথম সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণ গান চির মহান, তোমারি অন্তর জামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, ধুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি গলুটাইয়া। ধুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি গলুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শক্তি, তোমারি করুণা গামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, সরল সঠিক পূর্ণ পন্থা, মদের দাও গো বলি চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণ গান চির মহান, তোমারি অন্তর জামি। অনন্ত অসীম প্রেমময়
তুমি। আসলে সূরা ফাতিহার যে মহত্ব, যে গুরুত্ব, এবং এটার যে মানে সূরা ফুল কোরআন শরীফের বলছে যে যদি কেউ মানে সূরা ফাতিহাকে কোরআনের মূল অংশ, সারাংশ মগজ বলা ধরনের দৃষ্টান্ত দেন। অনেক সময় আমি অনেক সময় বাচ্চাদেরকে শুনছি, মুরব্বীরা বলেন তুমি একটা সূরা বলো, তো দেখা যায় যে সে প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে, তারপরে তো এখানে অনেক স্টাক হয়ে যায়, তারপরে কন্টিনিউ করে না। আমার জানা মতো আমি দেখেছি অনেকজন মুরব্বী এসে বললেন জানো তুমি কি পড়েছ, না স্যার তুমি কোরআনের প্রথম মগজটাকে ধরেছ। এবং আমার মনে সবাই কিন্তু সূরা ফাতিহাই শিখেছে, আমার সেটা অবশ্যই অবশ্যই শিখতে কলিমা পড়েই তো ওই সূরা ফাতিহা আমাদের সেটাই সবারই। লাস্ট টাইমে আমাদের এখানে একটা শিল্পী আসছিল, সেও সূরা ফাতিহা নিয়ে একটা গান করছিল, তা এই গানটাও খুব ভালো, খুবই চমৎকার ছিল। অবশ্যই আল্লাহর তারিফ সব প্রশংসাই তো ওনার, সেটাই যতই করা যাবে ততই কম আমাদের পক্ষে। আলহামদুলিল্লাহ আপনি প্রথম কত মানে কখন গান শুরু করছেন? গান শুরু করেছি আসলে ছোটবেলা, মানে সঙ্গীত জগতে কখন? এজ অফ 7 বলতে হয়, যদি আপনি রুটস অফ মিউজিকে যান। আচ্ছা আচ্ছা। তখন বাংলাদেশে ছিলাম, ছোট ছিলাম, আমার বড় চাচা বাংলাদেশে গিয়েছিলেন, তো প্রাইমারি স্কুলে তখন ওই স্বাধীনতা ব্যস্ত পেল, বাংলাদেশ স্বাধীন হলো, তখন আমাদের গ্রামে একটা আয়োজন করা হয়েছিল, এসআই এসডি সবাইকে নিয়ে বাচ্চাদের প্রতিযোগিতা, গানের ছোটদের গানের প্রতিযোগিতা। হ্যাঁ, তো ওইখানে আমি গান করেছিলাম কান্দে হাসন রাজার মন ময় নাই রে, তো আই ওয়াজ দ্য উইনার আলটিমেটলি, বিকজ আমাদের এরিয়াতে অনুষ্ঠান আমরাই করেছি, এর জন্য যে সেকেন্ড হয়েছিল আমাকে প্রথম দেওয়া হয়েছে, পরে আমাদেরকে একটু আমাকে আলগাই নিয়ে বলা হলো যে তোমার এই প্রথম প্রাইজটা যদি আমি ওনাকে দিই যে সেকেন্ড হয়েছে তুমি কি খারাপ মনে করো? না, আমি বলেছি না আমি খারাপ মনে করি, তো ওই প্রাইজটা তখন ওই অন্য ছেলেকে দেওয়া হলো আমাদের পাশের আরেকটা গ্রামের ছেলেকে, তো সেখান থেকে এই যে 8-9 হবে মানে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। তারপরে আস্তে 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 যখন আমি 1977 এই দেশে আসলাম। আচ্ছা আচ্ছা, 1977 এখানে আসলাম, 13 আগস্ট, 12 PM আইল্যান্ড, মানে স্বাধীনতার 5 বছর পরে, 5 বছর পরে হবে। তো তারপরে তখন বয়স কত ছিল আপনার এখানে যখন আসলে? 14-15 বছর তাই হবে। তো এখানে আসা ওয়াজ যে একটা পাখিকে ধরে যদি খাঁচার ভিতরে রাখা, বন্দি করে রাখা, তখন যে এটা অনুভূতি, তার ফিলিংসটা, ওই ওই ফিলিংসটা আমার ছিল। আই ওয়াজ ভেরি হোমসিক। আচ্ছা আচ্ছা। অ্যান্ড আমার বড় চাচা সবসময় লিখতেন, ওনার আমাদের বাসায় বিভিন্ন শিল্পী আসতেন, বড় বড় শিল্পী আসতেন, সৈয়দ আব্দুল হাদি থেকে নিয়ে আব্দুল জব্বার থেকে নিয়ে আমাদের সিলেটের বড় বড় শিল্পী যারা সবাই আসতেন, উনি লিখতেন, ফোক গান লিখতেন। তার মানে আপনার পরিবার এবং ফ্যামিলিগত ভাবে আপনি একটু সাংস্কৃতিক, মানে আমাদের ফ্যামিলিতে আব্বা ছিলেন না, আব্বা টোটালি ডিফারেন্ট অ্যাঙ্গেল, উনি মাদ্রাসার একজন টিচার ছিলেন। ওয়ান সেপেন এ টাইম ওয়ান হি ওয়াজ ইয়াং হি ওয়াজ ইন আমেরিকা, আমেরিকা থেকে আসার পরে ওনার লাইফস্টাইল টোটালি চেঞ্জ। আচ্ছা আচ্ছা। তো আমাদের একটা মাদ্রাসা আছে আমাদের জগন্নাথপুরে, কাতিয়া মাদ্রাসা বলে, ওইখানে একটু তালিম নিয়েছি সবার। তারপরে ওইখানে স্কুলে আরেকটা কাহিনী হলো, যখন স্কুলে যেতাম জাতীয় সঙ্গীত গাইতাম, আপনাকে তো গাওয়া লাগতো। হ্যাঁ, মাদ্রাসাতে আসতাম তখন হামদাদ নাসি, তখন বলা আগে কসিদা গাও, কসিদা। তো এই একটা মানে ক্লাস হইতো আর কি স্কুলে আর মাদ্রাসায়, আমার সাথে প্রায় প্রতিযোগিতাকে আমাকেই বলা হতো যে তুমি আসো, তুমি আসলে প্রতিযোগিতা জমবে। তো এই এই আর কি ছোটবেলা থেকে, যখন 1977 আসলাম এখানে, এখানে তো আমার চাচা একটা হারমোনিয়াম ধরে দিল। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে আমি একজন পণ্ডিত হরিদাস গাঙ্গুলি কলকাতার, প্রপার হাউ টু সিং, হাউ টু লার্ন একাডেমিক্যালি। আচ্ছা, এই আর কি এখনো চলতেছে, শিখতেছি। আলোরা আরো কথা শুনবো, এবং যারা দর্শক তারা তো আপনার অনেক গান শোনে, বিভিন্ন টাইপের গান শোনে, তা তাদের তো একটা আকর্ষণ আছে আজকে,
যে আপনার কাছ থেকে নাসিদ শোনার, তো এরপরে কোন গানটা দর্শক করবো? এটা হলো মাসুক ইবনে আনিস, নবীর শানে ওনার প্রচুর নাসিদ করেছি। খুবই ভালো, খুবই ভালো লাগে। তাও একটা রেসপেক্টেবল প্রোগ্রাম, আব্বাসউদ্দিন সাহেবের ছেলে ওনার অনুষ্ঠানে শুনলাম, যে মাশাআল্লাহ, যে আমার নাসিরটা, আমার সুরে, আমার গাওয়া, ওইটা আরেকজন গাইতেছে, খুব ভালো লেগেছে। যাই হোক, আমি মাসুক ইবনে আনিসের নাসিরটা করি। ওটা সুর আপনার করা ছিল? সুরগুলো ম্যাক্সিমাম আমি সব আপনার করা ছিল, ম্যাক্সিমাম করি আমার। আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায় মদিনা মানোয়ারায়, আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়। জারুসিল্লায় এই ত্রিভুবন বানাইলা আল্লাহ, যারে বন্ধু বলে ডাকিয়াছেন স্বয়ং রব্বানায়, বেজো দুরুদ হাজার সালাম, ভেজো দুরুদ হাজার সালাম সোনার মদিনায়, আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায় মদিনা মানোয়ারায়, আমার মন ছুটে যায়। মদিনা মানোয়ারার মাটি, মাটি সোনার দানা, সেই মাটির পরশ পেতে প্রাণ পাখি দিওয়ানায়, আমার প্রাণ পাখি দিওয়ানায়, আমার প্রাণ পাখি দিওয়ানা, ভেজো দুরুদ হাজার সালাম, ভেজো দুরুদ হাজার সালাম সোনার মদিনায়, আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায় মদিনা মানোয়ারায়, আমার মন ছুটে যায়। খোদার ঘর কিরণ কাবা মক্কা নগরে, সেথায় জন্ম নিলেন দিনের নবী আব্দুল্লাহর ঘরে, আরব জাতি ধন্য হলো, সারা বিশ্ব জাতি ধন্য হলো নবীর ওসিলায়, আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায় মদিনা মানোয়ারায়, আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভাই, আপনার এই ধরনের গান আসলে মানুষ, আমার মনে হয় অনেকে বঞ্চিত হচ্ছে। আপনি এই ধরনের, মাঝে কিছুদিন আগে একটা শিল্পী আসছিল নজরুল ক্লাসিক্যাল গান গাই, তা উনি বলছে যে আমি আজকে খুবই আনন্দিত যে এই ধরনের গান করার কোনো প্ল্যাটফর্ম পাই না আমি। দ্যাটস ট্রু। অন্য জায়গায় গাইতে গেলে বলে যে না, আপনি একটু অন্য টাইপের গান গান। এখানে নিজেকে নিজে খুঁজে পাওয়া যায়। আপনি এই সব এইসব ধরনের গান গেলে যে সুরের যে মূর্ছনা, কথার যে অনেকে বলছে যে আমরা যখন অন্য গান গাই তখন মজা পাই না, কিন্তু এই ধরনের গান যখন গান গাই তখন
মানে হৃদয় থেকে এই গানগুলো কথাগুলো আসে বেরিয়ে আসে কারণ তখন তো আপনি আপনাকে খোঁজার চেষ্টা করেন একজন রাইটার বলেছিলেন যে এমনি নরমাল গান লিখেন প্রেমের গান দেশের গান বিভিন্ন টাইপের গান লিখেন আলাউর ভাই আপনি তো অনেক গান গেয়েছেন আমাকে একটা জিনিস বলেন আপনার আপনার সাথে আমার মিল হবে কিনা আমি জানি না বাচ্চাচ্ছে উনি ফিল করেন যে যারা কোরআন নিয়ে চর্চা করেন হাদিস নিয়ে চর্চা করেন ওনারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই হ্যাঁ বা আল্লাহকে আমরা রুবরু দেখি নাই বাট আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি যে আমরা জন্ম নিলেও কি মৃত্যু হবে এর ভিতরে যাক অনেক কিছু করি এই জিনিসটা আসলো কিভাবে কিভাবে ওই জিনিসটা চলে গেল এগুলো মানে চিন্তা করলে চলে অটোমেটিকলি একজন মানুষ জানতে পারে যে তার পিছনে সৃষ্টিকর্তা একজন আছেন দেয়ার ইজ এ পাওয়ার অনেক সায়েন্টিস্টরা বলে দেয়ার ইজ এ পাওয়ার যে সবকিছু কন্ট্রোল করে তো উনি বললো যে যারা আল্লাহকে নিয়ে ভাবে চিন্তা করে বা কোরআন নিয়ে চর্চা করে ওরা কিন্তু বড় মস্ত বড় মজায় থাকে আমরা কিভাবে আমরা দেখেন সাধারণ একটা মনে করেন ওনার আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমরা চিন্তা করি নাও একজন মৌলানা বা একজন ইলিম যারা রাখেন রাখেন তারা ওইটাকে নিয়ে কোন জায়গাতে চলেন কিভাবে যে কত মজাতে আছেন ওনারাই জানতে একদিন জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারবে দ্যাটস আই স্টিল আই রিমেম্বার ওই ওনার কথাটা আমার মনে রয়েছে এটা আসলে আজকের সমাজ এবং বাস্তবতা মানুষকে অনেকে এখনো মনে করে এটা সেই মনে শেখ এলে স্টিল মানুষ এখনো ভাবে যে এটা মনে হয় শেখ এলে কি ইসলাম ধর্ম ইসলাম কোরআন কিন্তু যখন মানুষ একবারের মধ্যে প্রবেশ করছে তখনই কিন্তু সে মজাটা পেয়ে গেছে ডেফিনেটলি ইটস ট্রু এভরিথিং ইজ কারেক্ট দ্যার ইজ নাথিং রং এর জন্যে আমরা চলার পথে অনেক অনেক ধরনের ভুল ভ্রান্তি করি ওখানে তো ভুল নাই এখন আমরা সহজ সরল পথ পাওয়ার পরও যদি আমরা মানে পরীক্ষা যদি ফেল করি তখন কিন্তু দায়িত্ব আমাদের উপরেই পড়বে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আপনার আর একটা গান শুনতে চাই এবং এই গানটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই আরেকটা গান ইনশাল্লাহ চেষ্টা করি এবার দিলু নাসিরের একটা নাসিদ করি ভালো ভালো নাসিদ লিখেছে আমার দিলু নাসির আমার একজন ফেভারিট রাইটার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার কথা বলিবার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার পথে চলিবার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার কথা বলিবার আমি যে পাপী তাপী আমাকে করো মাফি আমি যে পাপী তাপী আমাকে করো মাফি আমি যে বড়ই গুনাহগার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার কথা বলিবার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার পথে চলিবার তুমি যে রহমান ও রহিম তোমার যে
ক্ষমতায়সীম তুমি যে রহমানুর রহিম তোমার যে ক্ষমতায়সীম তুমি যে গফুর ও গফফার তুমি যে কাদির ও সত্তার ও গো মোর পরওয়ার দেগার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার কথা বলিবার। সুবহানাল্লাহ, আল্লাহর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ ইকরা বাংলার পক্ষ থেকে। বিশেষ করে ইকরা আমাদের সবার প্রিয় হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমার একই বাক্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পর্দার আড়ালে যারা রেকর্ডিং করছেন, রেকর্ডিং যারা করতেন না কিন্তু এটা চলতো না, সামনে এগিয়ে যেত না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একরা টিভিকে ধন্যবাদ, আর দর্শক যারা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়াতে শরীক রাখবেন আমাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে ইকরাকুল ইকরা বাংলা দেখছেন তাদেরকে সবাইকে আবার আবারও হৃদয়েশ্বর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শেষ করছি। যদি তৌফিক দেয় আবারও কোনো প্রোগ্রামে আল্লাহর ভাইকে নিয়ে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে আমরা আবার আপনাদের সাথে দেখা হবে, সেই তৌফিক দান করুক আমাদেরকে সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।